যে এই লস্কর দত্ত নিজে উনি বোমা বানাতে পারছে, সাম্রাজ্যবাদীদের উপর বিভিন্ন জায়গায় ছড়া হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এবং প্রত্নতান্ত্রিক বিভাগের যে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা সরেলের মানুষের তথা বাংলাদেশের মানুষের গর্ব উল্লাসকর দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি যখন হারিয়ে গিয়েছিল, মাসুদ ভাই প্রথমে এসেছিলেন আমার কাছে, আমি একটা সাক্ষাৎকারও দিয়েছিলাম, পরবর্তীতে 24 নিউজ আমার কাছে আসে, তাকেও আমি দেই, সময় সংবাদও আসে তাকেও দেই, যারাই আসছে আমি আমার মতামতটা তুলে ধরেছি। আমি মনে করি যে কালীগচ্ছ এখনো প্রচুর এবং পর্যাপ্ত জায়গা খালি আছে বাড়ি করার মতো। এখানে উল্লাসকর দত্তের বাড়িটি ক্রয় করে নানা ছলনা করে ক্রয় করে এখানে বাড়ি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু এটা আমাদের অস্তিত্ব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। আমাদের উচিত, আমরা যারা বর্তমান প্রজন্মের নেতৃত্ব দিতেছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই বাড়িটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বাড়িটি উদ্ধার করা। এই সাক্ষাৎকারটা আমি আপনাকে দিয়েছিলাম, কালকে আমি গ্যাজেটটা দেখে আমার মনটা ভরে গিয়েছে, যে আমার তো মনে পড়ে গেছে আপনার কথা যে মাসুদ ভাই প্রথম আসছিল এই বিষয়টি নিয়ে আমার কাছে, এবং নিউজ 24 ছাড়াটা আসছিল সেকেন্ড টাইম। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এবং প্রত্নতান্ত্রিক বিভাগের যে মানে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এটা আমলে নিয়েছেন, এবং 15% জায়গা এখান থেকে তারা একত্রিশন করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটা গ্যাজেট আকারে বাংলাদেশ সরকার প্রকাশও করেছে। আমরা ধরে নিতে পারি যেহেতু গ্যাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন মোটামুটি এখন আর কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এই জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগকে আমি অনুরোধ করব, ওনারা যত দ্রুত পারেন বর্তমান যে বিদ্যমান যে বাড়িগুলি আছে এই 15% ভিতরে, এগুলি চাবি বুঝানো নিয়ে এগুলিকে লক করা, এবং টোটাল 15% বাড়ির উপর কিভাবে কি পজিশনে এটাকে একটা মিউজিয়ামের মতো করা যায় ওই উদ্যোগ যদি ওনারা নেন, তাহলে আমি মনে করি সরাইলে মানুষ সুখী হবে তথা বাংলাদেশের মানুষ সুখী হবে। কারণ আমরা জানি যে আমরা 200 বছর আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামি করেছে, এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়েই মূলত এই যে উল্লাসকর দত্তর ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। এবং আমি যেটুকু জানতে পেরেছি যে এই উল্লাসকর দত্ত নিজে উনি বোমা মারতে পারছে, এবং এই বোমা এই সাম্রাজ্যবাদীদের উপর বিভিন্ন জায়গায় ছড়া হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছে। তো যাই হোক, এমন একটা মানুষকে তো আমরা বলতে পারি না, এই জন্য যে কাজটা হয়েছে খুবই খুবই চমৎকার হয়েছে, সময় উপযোগী আমি মনে করি একটা উদ্যোগ নিছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই আমাদের এই যে প্রত্নতাত্ত্বিক বিভাগ, এখন যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়ন করে আমাদের আমরা যদি এটা পরিদর্শন করতে পারি তাহলে